আপনি জানেন কি দেরিতে দাঁত ওঠা হাড়ের ব্যথা বা দুর্বলতা সহজে ক্লান্ত হওয়া অতিরিক্ত ঘাম বিশেষ করে ঘুমানোর সময় সঠিক বৃদ্ধি না হওয়া শরীরের তুলনায় প্যাট বড় হওয়া আপনার শিশুর যদি এই সমস্যাগুলো থাকে তাহলে বুঝতে হবে এটা ভিটামিন ডি এর ঘাটতিজনিত সমস্যা সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আপনার ছোট্ট সুনামনি আগের মতো খাবার খেতে চায় না খাবার খেতে গেলে নানান ধরনের তাল বাহানা করে এবং শারীরিকভাবে প্রচণ্ড পরিমাণে দুর্বলতা অনুভব করে লেখাপড়ায় মনোনিবেশ করতে চায় না খেলাধুলা করতে চায় না অল্পতেই হাঁপিয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কিছুদিন পরপর অসুস্থতা লেগেই থাকে এই ধরনের সমস্যা যে সমস্ত বাবুদের রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস তো দুইটা ওষুধ দেখাচ্ছি প্রথমত হচ্ছে মোটি মোটিগাট সিরাপ যেটা খাওয়াবেন হচ্ছে খালি পেটে মানে খাবার গ্রহণের পনেরো থেকে ২০ মিনিট পূর্বে দৈনিক তিনবার এবং প্রগো সিরাপ যা খাওয়াবেন হচ্ছে রাতে একবার করে এই দুইটি ওষুধ যদি নিয়মিতভাবে খাওয়ান দেখবেন দুই থেকে সাত দিনের মধ্যে আপনার শিশুর পরিপূর্ণতা চলে আসবে স্বাস্থ্যগতভাবে যাদের স্বাস্থ্য হানি তাদের স্বাস্থ্য ভালো হবে এবং খাবারের প্রতি রুচিসহ শারীরিক উদ্যম ফিরে আসবে মেধাবিকাশ সহ অন্য অন্য জটিলতা সহজেই দূর হয়ে যাবে অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে যে সমস্ত ক্ষতি হতে পারে মনে রাখার ক্ষমতা কমে যায় ঘুম কম হয় চোখ দুর্বল হয়ে পড়ে বা চোখে ঝাপসা দেখা শুরু হয় ডিপ্রেশন বেড়ে যায় ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় পুরুষ মানুষকে আপনি রূপ সৌন্দর্য টাকা পয়সা শারীরিক লালসা এসব কোনো কিছু দিয়েই আটকাতে পারবেন না পুরুষ যদি আটকায় কারোর বিশ্বাস চরিত্র শিশুর মতো পাগলামি করা ভালোবাসা খানিক মায়ায় আর মারাত্মক যত্নে পরীক্ষা করে দেখতে পারেন বিবাহিত পুরুষ টেনশন করলে বিজ্ঞান বলে ওই পুরুষ যেন তার স্ত্রীর সাথে কথা বলে কারণ স্ত্রীর আওয়াজ স্বামীর শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল নিঃসরণ করে যার কারণে স্বামী যতই ডিপ্রেশনে থাকুক না কেন স্ত্রীর সাথে কথা বললে মন ভালো হয়ে যায় আপনার মূল্যবান কিডনিকে সুরক্ষিত রাখতে সতর্ক থাকুন মনে রাখবেন কিডনির সমস্যাগুলো যখন ধরা পড়ে তখন আর করার কিছু থাকে না তাই প্রাইমারি কিছু লক্ষণ দেখে সতর্ক হওয়া জরুরি যেমন কোমরের পাশে ব্যথা কোমর থেকে তলপেট হয়ে ব্যথা অনেক সময় অন্ডকোষ বা পায়ের দিকে যেতে পারে প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া বারবার প্রস্রাবে ইনফেকশন বমি জ্বর মাথা ব্যথা খাবারে অরুচি ইত্যাদি জটিলতা হলে কিডনি বিকল হতে পারে সুতরাং অতি দ্রুত আগে থেকেই চিকিৎসকের স্বর্ণপন্ন হন ধন্যবাদ